ঘানি প্রাচীন বাংলার তেল উৎপাদনের একমাত্র অবলম্বন ছিল। একসময় ঘানিতে ভাঙা সরিষার তেলের সুগন্ধিতে আশপাশ মৌ মৌ করত। এখন আর পাওয়া যায় না সেই খাঁটি সরিষার তেলের সুগন্ধি। তবে যারা আগ্রহী, ভেজালের ভিড়ে সেই ঘ্রাণ পেতে তাদের যেতে হবে পঞ্চগড়ের গ্রামীণ জনপদে। যান্ত্রিক নয়, যেখানে গরুর ঘুরপাকেই তৈরি হচ্ছে ঘানিতে ভাঙা খাঁটি সরিষার তেল। এই গাছ বাড়ার প্রায় 25-50 বছর ডেলি আমি ভাঙি, প্রায় 4-5 কেজি অথবা 3-4 কেজিও ভাঙি। আর ফোন যে বাজারের দিনা আমার বিক্রি হয় প্রায় 10 কেজি। আর আমার খুব ভালো হয়, এতে আমার খুব সংসার ভালোভাবে চলে। হাট বাজারেও বিক্রি করি, বাড়িতেও বিক্রি হয়, বিভিন্ন জায়গায় যায়, ঢাকা শহর যায় বা বিদেশেও যায়। এরকম লোক আছে আমাদের এদিককার বিদেশে, বিদেশেও নিয়ে যায়। ঘানিতে ভারী বোঝা নিয়ে ঘুরপাক খাচ্ছে চোখে গামছা বাঁধা একটি গরু, আর তাতেই চুইয়ে চুইয়ে পড়ছে সরিষার তেল। 50 বছর ধরে জীবন জীবিকার একমাত্র অবলম্বন হিসেবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘানি শিল্পকে আজও আঁকড়ে ধরে আছেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তরিয়া ইউনিয়নের সুখ্যাতি গ্রামের দুই ভাই শামসুল হক ও সলিম উদ্দিন। শিল্পটিকে তারা শুধু ধরেই রাখেননি, তাদের ঘানির খাঁটি সরিষার তেল স্থানীয়ভাবে দারুণ জনপ্রিয়। খাঁটি সরিষার তেল এখানে গাছ ভাঙা হয়, আমি তেল নিতে যাচ্ছি, আধা কেজি নিলাম 150 টাকা। আমি এখানে খাঁটি সরিষার তেল, গাছ ভাঙার তেল নিতে যাচ্ছি। আমরা গ্রামবাসী সবাই এখানে আমরা খাঁটি সরিষার তেল ব্যবহার করি। বাজারে যেখানে প্রতি লিটার সরিষার তেল মান ও ব্র্যান্ড ভেদে 180-240 টাকা, সেখানে শামসুল হক ও সলিম উদ্দিনের ঘানির তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার 300 টাকা দরে। তাও ক্রেতাকে আগাম বুকিং দিতে হয়। তাদের দুইটি ঘানিতে প্রতিদিন 10-15 লিটার তেল উৎপাদিত হয়। তেলের পাশাপাশি যে খৈল হয় তারা সেটিকে 50 টাকা কেজি দরে বিক্রি করেন।